বিমানে সৌদি হামলা সংকট যেন ক্রমশ বেড়েই চলেছে আর তারই জের ধরে এবার কাতারের একটি যাত্রীবাহী বিমানে সৌদি আরব কর্তৃক ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করা হলো সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল আরাবিয়া টেলিভিশনে অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল মঙ্গলবার আল আরাবিয়া টেলিভিশনে ওই ভিডিওটি প্রচার করা হয় এবং টুইটারে শেয়ার করা হয় সেখানে দেখা গেছে কাতারের কোনো বিমান সৌদি সীমানা অতিক্রম বা প্রবেশ করতে চাইলে কিভাবে ওই বিমান ভূপাতিত করা হয় ভিডিওটিতে কাতারের যাত্রীবাহী বিমান লক্ষ্য করে পেছন থেকে সৌদি আরবের একটি সামরিক বিমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এতে বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এছাড়া ভিডিওটি প্রচার করার সময় দাবি করা হয়েছে সৌদি আরব তার সীমানায় কাতারের বিমান প্রবেশ করলে সেটি ভূপাতিত করতে পারবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি আরবের সে অধিকার রয়েছে এদিকে ভিডিওটি প্রচারের পর কাতারের বিমান যাতে সৌদি সীমানায় প্রবেশ না করে সেজন্য সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ অন্যদিকে এমন ভিডিও প্রকাশের সমালোচনা করে আকাশপথ বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাকেরাস বলেন কোনো মাধ্যম এমন ভিডিও প্রকাশ করা খুবই দুঃখজনক সংবাদ মাধ্যমে যাত্রীবাহী বিমানের হামলা করা বৈধতা দেওয়া খুবই হতাশাজনক উল্লেখ্য গত জুন মাসের প্রথম সপ্তাহে সৌদি আরব বাহরাইন মিশর ও সংযুক্ত আরব আমিরাত ছয়টি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে এর মধ্যে উল্লেখিত চারটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন অব্যাহত রেখেছে For latest news, please subscribe my channel. Thank you, everybody.